চলাচলের অযোগ্য কাদা রাস্তায় কচুগাছ পুঁতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকইল পঞ্চায়েতের পশ্চিম হযরতপুর গ্রামে। ধনকইল হাই স্কুল থেকে পূর্ব দুর্গাপুর দিয়ে হযরতপুর হয়ে দেওগাঁও হরি মন্দির মোড় পর্যন্ত আনুমানিক 4 কিলোমিটার রাস্তা পাকা করার দাবি সামনে রেখে এদিন শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হয় এলাকার বাসিন্দারা। স্কুল ছাত্রদের সামনে রেখে পাকা রাস্তার দাবিতে মিছিল করার পাশাপাশি কাদা রাস্তায় কচুগাছ পুঁতে প্রতীকী অবস্থান বিক্ষোভে শামিল হয়। প্রশাসন তাদের দাবি পূরণ না করলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এই বিক্ষোভের আগাম খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখে। এদিন বিক্ষোভে শামিল এলাকার বাসিন্দা মমিনুল হক ও দেলোয়ার হোসেন বলেন, প্রায় 4 কিলোমিটার এই রাস্তা বহু বছর ধরে চলাচলের অযোগ্য। এই রাস্তা পাকা করার দাবিতে 2010 সাল থেকে প্রশাসনের কাছে দরবার করা হচ্ছে, কিন্তু লাভ হয়নি। উল্টে রাস্তার দাবিতে আন্দোলন করার অপরাধে গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা কেন রাস্তা নামতে আপনারা বাধ্য হয়েছে? আমাদেরকে বাধ্য করেছেন প্রশাসক, মানে প্রশাসন যারা আছেন। কারণ আমরা বারবার আবেদন করতে 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 মানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের এখন শেষ ইচ্ছা যে এই রাস্তাটা পাকা দেখব। এরকম কত দূর রাস্তা? কত কিলোমিটার? এটা 4 কিলোমিটার রাস্তা টোটাল। এটা ধনকল হাট থেকে ভায়া হযরতপুর হয়ে মধ্য দুর্গাপুর থেকে গণেশবাটি দিয়ে ধনকলহাট। কী ধরনের সমস্যা মধ্যে সমস্যা? প্রতিদিন এই যে রাস্তা আপনারা হয়তো দেখলেন, আপনাদের ফুটেজে নিলেন, কিন্তু রাস্তাটা এর থেকেও বেশি খারাপ হয়। আজকে তো তাও অনেক ভালো, আমরা গ্রামের লোক মিলে যে ইটফিট দিয়েছি, ইয়ে করছি। তো প্রতিদিন দেখা গেল কোনো দিন স্কুলে দিদিমণি ইনজয়েড হয়েছে, কোনো দিন স্কুলে ছাত্রছাত্রীরা ইনজয়েড হচ্ছে। আমরা গর্ভবতী মহিলাদের সঠিকভাবে হসপিটালে পৌঁছাতে পারি না, অ্যাম্বুলেন্স পাই না। ধনকল থেকে এখানে আমাদের এখানে আসতে গেলে একটা টোটো ভাড়া চায় 250 টাকা, হলে যাবো না হলে যাবো না, এই ধরনের মানে ইয়ে প্রতিদিন আমাদের সহ্য করতে হয়। তো প্রশাসনকে জানালেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি আমরা। 2010 সাল থেকে আজকে 2022 পর্যন্ত আমরা জানিয়েই আসছি, কিন্তু কোনো কাজ হয়নি। এর আগে আমরা প্রশাসনকে জানানোর জন্য একটা ভালো বড় একটা এই আন্দোলনে নেমেছিলাম, যেটা ছিল আমাদের রোড ব্লক করা ধনকলে 55 মোড়ে। তো আমরা রোড ব্লক করে আমরা সরকারকে এটা দেখাতে চাচ্ছি, কিন্তু সরকার এটা না দেখে আমাদেরকে উল্টা কোর্ট থেকে সমন পাঠিয়ে 44 জনের নামে একটা কেস করে দিল। আর আজকেও দেখা যাচ্ছে ঠিক সেরকমই, আজকে আমরা এই আন্দোলনটা দুয়ারে সরকার অবধি পৌঁছাতাম। এই আমার হাতে অ্যাপ্লিকেশন আছে, আমরা দুয়ারে সরকারে এই রাস্তাটার জন্য আমরা দরখাস্ত দিতাম, কিন্তু ওরা কী যে ভাবলো জানি না, এই ভেবেই ওরা কিন্তু আমাদের এই দুয়ারে সরকার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিল। আজকে এখানে দুয়ারে সরকার হওয়ার কথা ছিল, এই দুয়ারে সরকার হওয়ার কথা ছিল আমাদের পাশেই দেওগা হাই প্রাইমারি স্কুলে। তো দুয়ারে সরকারটা ওরা ক্যান্সেল করে দিল। আগামী দিনে আমাদের অনেক চিন্তাধারা আছে, সেটা বলা যাবে না আপনাদের সামনে, তাও একটু সামান্য বলে রাখছি। সামনে তো সরকারের সঙ্গে ইয়ে করতে গেলে তো ভোট ছাড়া কোনো অন্য কোনো গতি নাই, মানে ভোট বয়কট হতো এই ধরনের রাস্তায় নামতে হবে আমাদের। এদিন হযরতপুর স্কুলের দুয়ারে সরকার শিবির হওয়ার কথা ছিল। এই শিবিরে তারা প্রশাসনের কাছে রাস্তার দাবিতে স্মারকলিপি পেশ করার পরিকল্পনা করেছিলেন। আগাম কোনোভাবে তাদের এই পরিকল্পনার কথা জানতে পেরে প্রশাসন স্থগিত করে দিয়েছে হযরতপুরে এদিনের দুয়ারে সরকার শিবির। রোড ব্লক হচ্ছে, সেখানে আপনি আটকে গেলেন, কি বলবেন, কি কারণে? আমি 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি মিড ডে মিলের সবজি বাজার করে। 10:30টার সময় আমার স্কুলের আগেই এখানে এই এলাকাবাসী আমাকে আটকে দিয়েছেন এবং বলছেন আমাদের আন্দোলন চলছে, বিদ্যালয় আজকে খুলতে দেব না। এটা হযরতপুরের পশ্চিমপাড়া, এটাকে বলে পশ্চিমপাড়া হযরতপুর। এখানে আমি আটকে গেছি এই রাস্তার আন্দোলন, দীর্ঘদিনের আন্দোলন আমরা দেখেছি শুনেছি, এবং আমি এই রাস্তা দিয়ে 2003 সাল থেকে যাতায়াত করি। এই রাস্তাটা দেওগা হরি মন্দির থেকে ধনকল পর্যন্ত, এবং প্রচুর মানুষের যাতায়াত, অনেকগুলো গ্রামের হাজার হাজার মানুষের বাস এবং তাদের যাতায়াত, কৃষক থেকে ছাত্র যুব এবং সকলেরই যাতায়াত এই রাস্তা দিয়ে, শিক্ষা, এই যে আমরা মাস্টারমশাইরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, আমরা ভীষণ অসুবিধার মধ্যে আছি। এবং আমাদের বিদ্যালয়ের একজন জুনিয়র হাই স্কুলের দিদিমণি, একজন প্রাথমিক বিদ্যালয়ের দিদিমণি, এরা স্কুটি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করেন, তো মাঝে মধ্যে ওরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আমিও একদিন অ্যাক্সিডেন্ট করেছি। এই রাস্তা এমনই রাস্তা, আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তা মানে সাইকেল নিয়ে যাতায়াতের উপযুক্ত নয়, আমরা মোটর সাইকেল নিয়ে আসতে এত ভীষণ ভয় পাই। হ্যাঁ, আমরা গ্রামবাসীর সঙ্গে একদম একমত এবং সমর্থন করছি, এদের আন্দোলনকেও সমর্থন করছি। আমরা চাই এই রাস্তাটা অবিলম্বে পাকা রাস্তায় পরিণত হোক।
কালেগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।